হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবের হ্যান্ডেলটি নেবেন। তার জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম যে জিমেলটি দিয়ে আপনাদের চ্যানেলটি ওপেন করা হয়েছে সেখানে যাবেন, সেই জিমেলটিতে যাবেন এবং দেখতে পাবেন যে দুটো মেল আসছে, একটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে, আচ্ছা দুটো ইউটিউবের তরফ থেকে, সেখানে বলেছে যে আপনি আপনার নিজস্ব হ্যান্ডেলটি বাছাই করে নিতে পারবেন। সেটির জন্য আমরা চলে যাচ্ছি চুজ এ হ্যান্ডেলে। অবশ্যই এটি তাড়াতাড়ি করতে হবে, কারণ অন্য কেউ হ্যান্ডেলটি নিয়ে নিতে পারে আপনার যে নাম বা আপনি যেটিতে করবেন আর কি, সেটি অন্য কেউ পছন্দ করে নিতে পারে। সো একজন করলে আরেকজন নিতে পারবে না। সো তাড়াতাড়ি যান এবং গিয়ে হ্যান্ডেলটি নিন। সো আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন youtube.com/@thetexo, এটা হচ্ছে আমার হ্যান্ডেল এবং আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে ধরেন আপনার নাম রাকিব, তাহলে রাকিব নামে কিন্তু অলরেডি এটা ইস্যু হয়ে গেছে। সো আপনি এটা নিতে পারবেন না আর, এই কারণে নামের শেষে কোনো কিছু লাগাইতে হবে, যেমন 1, 2, 3 এইরকম। সো এটিও নেই, আমার আরও বড়ো নাম্বার দিয়ে দেখছি, এটিও নেই। ধরেন এটি কেউ নেয়নি, তাহলে আপনি এটি নিতে পারবেন। এভাবে করে আমাদের যেটা ছিল সেটাই থাকবে। এই যে কিছু ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে আপনাদের এখান থেকে কনফার্ম করে দিতে হবে। সো গাইস কনফার্ম করে দিচ্ছি, তাহলে আমরা এই হ্যান্ডেলটি নিয়ে আসলাম। ওয়েল, এটার কি কাজ? আপনার চ্যানেলের নামে অন্য কারো চ্যানেলের নাম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারটা সার্চ দিলে ওটা হয়তো আসবে, কিন্তু এখানে @thetexo এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে শুধু আমার চ্যানেলটাই আসবে, যতই অন্য মানুষের চ্যানেল থাকুক। সো গাইস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওতে যে পদ্ধতি দেখানো হয়েছে সে পদ্ধতি ফলো করে আপনারা এই হ্যান্ডেলটি নিতে পারবেন। এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।